কিভাবে পাওয়ার পয়েন্টে লিস্ট মডিফাই করতে হয়। একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হলে অবশ্যই আকর্ষণীয় করে প্রতিটি স্লাইড সাজাতে হয়, যাতে দর্শকদের মনোযোগ ধরে রাখা যায়। এছাড়াও আপনার উপস্থাপনের বিষয়গুলোকে স্লাইডে কিভাবে সাজানো রয়েছে সেটির উপরও অনেকটা নির্ভর করে আপনার প্রেজেন্টেশনের গুণগত মান। তাই স্লাইডে উপস্থাপনের যে বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করতে হয় সেই বিষয়গুলো লিস্ট আকারে গুছিয়ে সাজানো সুন্দর ব্যবস্থা রয়েছে পাওয়ার পয়েন্টে। সে কারণে পাওয়ার পয়েন্টে লিস্ট মডিফাই করার নিয়ম সম্পর্কে অবশ্যই জানতে হবে। এজন্য আমরা এই অধ্যায় থেকে জানবো কিভাবে পাওয়ার পয়েন্টে লিস্ট মডিফাই করতে হয়। অর্থাৎ আপনি যে স্লাইডে অর্থাৎ যে পাওয়ার পয়েন্টে লিস্ট মডিফাই করবেন সেই পাওয়ার পয়েন্ট স্লাইডটা এভাবে সিলেক্ট করবেন। আমি এই স্লাইডের মধ্যে লিস্ট মডিফাই করবো, এই জন্য এই পাওয়ার পয়েন্টটা আমি সিলেক্ট করলাম, অর্থাৎ এইটুকুর মধ্যে আমি লিস্ট মডিফাই করবো, এই জন্য এইটুকু অংশ আমি সিলেক্ট করব। এখানে দেখুন কিছু লেখা রয়েছে, এখানে কোনো ক্রমিক নম্বর নাই, কোনো সিরিয়াল নম্বর নাই। এখানে আমরা সিরিয়াল নম্বরও দিতে পারি এবং কোনো বুলেট দিয়ে আমাদের এই পাওয়ার পয়েন্টটাকে অনেক সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে ডিজাইন করতে পারি, এই জন্য এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হোম ট্যাবে ক্লিক দিই। হোম ট্যাব থেকে আমরা প্যারাগ্রাফ গ্রুপ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ গ্রুপ। এই প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমরা এখানে দেখুন বুলেটস নামক একটি অপশন আছে, বুলেটস এই তীর চিহ্ন আমরা ক্লিক দিব। তাহলে দেখুন এখানে অনেক ধরনের বুলেট আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রিভিউ দেওয়া আছে যে কোন ধরনের বুলেট নিলে আপনার প্রেজেন্টেশনের ডিজাইন কেমন হবে সেটা দেখাচ্ছি। তাহলে এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো পছন্দ মতো যে কোনো বুলেট আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেখুন এখন কিন্তু আপনার ডিজাইনটা অনেক সুন্দর লাগছে। এখন যদি আপনি বুলেটটা যদি ডিলিট করতে চান কিংবা এই বুলেট যদি আপনি উঠিয়ে দিতে চান তাহলে আপনি এখান থেকে নানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই ডিজাইন থেকে বুলেটটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আপনি আপনার এই স্লাইডে আপনি নাম্বারিং করতে পারেন, নাম্বারিং করার জন্য আপনি নাম্বারিং অপশনে তীর চিহ্নে এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে অনেক ধরনের নাম্বারিং অপশন আপনি দেখতে পাবেন। দেখুন এখানে অনেক ধরনের নাম্বারিং অপশন, অর্থাৎ কোন ধরনের নাম্বারিং অপশন আপনি চান সেই ধরনের নাম্বারিং অপশনের উপর ক্লিক দিবেন, তাহলে সেই ধরনের নাম্বারিং অপশন এখানে ইনসার্ট হয়ে যাবে। আবার যদি এই নাম্বারিং অপশন যদি ডিলিট করতে চান তাহলে নান অপশন ক্লিক দিবেন, তাহলে আপনার স্লাইড থেকে নাম্বারিংগুলো ডিলিট হয়ে যাবে। আপনি আপনার পছন্দ মতো বুলেটের যে কোনো কালার আপনি দিতে পারেন। ধরুন আমি এখানে একটি বুলেট নির্ধারণ করলাম, বুলেট নির্ধারণ করার পর সেই বুলেটটা এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন এই বুলেটের সাইজ আমরা পরিবর্তন করব, এই বুলেটের কালার আমরা পরিবর্তন করব। এটা করার জন্য আমরা বুলেট অপশন থেকে বুলেটস অ্যান্ড নাম্বারিং এই অপশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর বুলেটস অ্যান্ড নাম্বারিং নামক একটি ডায়ালগ বক্স আসবে, এখান থেকে আমরা এই বুলেট এখানে দেখুন বুলেট নামক একটি ট্যাব দেখতে পাচ্ছেন এবং নাম্বারিং নামক একটি ট্যাব দেখতে পাচ্ছেন। আপনি যদি বুলেটকে যদি মডিফাই করতে চান তাহলে এই বুলেট ট্যাবে ক্লিক দিবেন। এখানে দেখুন বুলেটের সাইজ হচ্ছে 76, আপনি সাইজটাকে বাড়াতে পারেন, এখানে ক্লিক দিয়ে আপনি বাড়াতে পারেন, এখানে ক্লিক দিয়ে আপনি কমাতে পারেন, অথবা এটা সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে আপনি বুলেটের সাইজটা লিখে দিতে পারেন। এখান থেকে আপনি আপনার বুলেটে কালার নির্ধারণ করে দিতে পারেন। ধরুন আমি আমার বুলেটে রেড কালার দিতে চাই, এই জন্য রেড কালার দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে দেখুন বুলেটের সাইজও বেড়ে গেছে এবং বুলেটের কালারও পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আপনার এই স্লাইডে যদি নাম্বারিং অপশন যদি ব্যবহার করতে চান তাহলে নাম্বারিং অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে নাম্বারিং অপশন এটা আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন এবং ইচ্ছামতো কালার দিতে পারবেন। এর জন্য
আমরা নাম্বারিং অপশন থেকে বুলেটস এন্ড নাম্বারিং এই অপশনে ক্লিক দিব। ক্লিক দিলে এখান থেকে আমি নাম্বারিং এর যে কোনো সাইজ আমি এখান থেকে দিয়ে দেবো। সাপোজ আমি 90 দিয়ে দিলাম। এখন যদি আমি কোনো কালার যদি দিতে চাই, অর্থাৎ ধরুন আমি লাইট ব্লু এই কালারটি আমি দিব, দিয়ে ওকে করব, তাহলে দেখুন আমার বুলেট নাম্বারিং এর কালার সাইজও বড় হয়ে গেছে এবং নাম্বারিং এর কালারও লাইট ব্লু হয়ে গেছে। এভাবে আপনি পাওয়ার পয়েন্টে লিস্ট মডিফাই করে আপনার স্লাইডকে অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।